শারদীয়া, আমাদের এখানে আজ ষষ্ঠী। ষষ্ঠী থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন সন্ধে 7:30, আমরা পুজো ডেকোরেশনের ওখানে চলে এসেছি। কাল থেকে আমাদের পুজো শুরু। তো এই নিয়ে আমার দ্বিতীয় বছরের পুজো ইউকেতে এসে। তো এটা কিন্তু আগের বছরে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, তো এখানে তো আর প্রতি বছর সেভাবে ঠাকুর আনা পসিবল নয়, তো এই প্রতিমা দিয়ে এবারও পুজো হবে। তো এই যে এই পুরো হলটাকে কিন্তু আমরা এখন সাজিয়ে নেব। আমরা অনেকে মিলে হাতে হাতে কাজ করেই কিন্তু পুরোটা হল সাজানো হয়েছিল। এই যে দেখো, এই সিঁড়িটাও ডেকোরেশন করা হচ্ছে, সিঁড়িটাও আমরা অনেকে মিলেই ডেকোরেশন করেছি। খুব আনন্দ সহকারেই কিন্তু আমরা প্রতিটি কাজ করেছি। তারপরে তো আছেই খাওয়া দাওয়া। আর এই যে এখন যেখানে মা বসবে সেই বেদি সাজানো হচ্ছে। এটা পরের দিন, এখন দুপুরবেলা 1:30 মতো বাজে। এই যে মেন গেট এভাবেই সাজানো হয়েছিল, আর এখন কলা বউ স্নান করিয়ে মণ্ডপে তোলা হলো। তো এক এক করে সব রিচুয়ালস পালন করা হয়েছে। দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রবাসের একদম অন্যরকম একটু পুজোর ছোঁয়া আমি তোমাদের দিতে চাইছি। দেখো কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। এখন সন্ধে, চলে এসেছি একদম শাড়ি পরে, সাজুগুজু করে। এখন ইনোগ্রেশনের প্রোগ্রাম চলছে, এরপরে হবে কালচারাল প্রোগ্রাম। আমিও আজকে একটি গান গাইব, তাহলে সাথে থাকো। আর এই যে এখন চলছে রিওর দুষ্টুমি। ও ভীষণ এনজয় করেছে, কেননা আগের বছর তো একদম ছোট ছিল, 13 মাসের বাচ্চা ছিল। এখন কিছুটা বুঝতে শিখেছে, আরও কয়েকজন বন্ধু পেয়েছে, দাদা পেয়েছে, দিদি পেয়েছে। তো সবার সাথেই ছোটাছুটি দৌড়োদৌড়ি করেও পুজোটা ভীষণ আনন্দে কেটেছে ওর। তো ওর আনন্দ দেখে সত্যি ভালো লাগছিল যে না, বিদেশে এসেও যে ওকে পুজোর মধ্যে একটু আনন্দ দিতে পেরেছি আমরা। কেননা ইন্ডিয়াতে থাকলে তো ওর পুজোটা একদমই অন্যরকম কাটার কথা ছিল, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে না, একটু হলেও আনন্দ পেয়েছে। পরে আছে আমাদের কোরাসের একটি পারফরমেন্স। আগের অনেক ব্লগই আমি তোমাদের বলেছিলাম যে রিহার্সালে যাচ্ছি। তো পুজোর এই প্রোগ্রাম পারপাসের জন্যই কিন্তু আমার রিহার্সালে যাওয়া আসা ছিল। তারপরে এই যে রিওর চলছে এখন কাসর বাজানোর চেষ্টা, ফার্স্ট টাইম ওর চোখে দেখা, তো এগুলো সবই প্রথম।
প্রথম দিনের পুজো আমাদের এভাবেই কেটে গেল, খুব ভালো কাটিয়েছি প্রথম দিনের পুজো। তাহলে আজকে এখানেই রাখছি, আসছি আবার আরেকটি পুজো ব্লগ নিয়ে। ভালো থেকো, টাটা।